শুরুতেই ফ্ল্যাশ লাইটের আলোয় আমরা জেনে নেব বিনোদন জগতের লেটেস্ট আপডেটস। জুলাই মাসে প্রেক্ষাগৃহে তুফান মুক্তির আগেই কলকাতায় তুফান উঠেছিল অন্য একটি খবরে। রায়হান রাফি নাকি প্রযোজক অভিনেতা জিতের সঙ্গে ছবি করতে ইচ্ছুক। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বক্তব্য, যেমন রায়হানের আগামী ছবিতে জিত থাকছেন। একই সঙ্গে সহ অভিনেতা হিসেবে উঠে এসেছে দুই অভিনেতার নাম, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরীর দিকেই নাকি পাল্লা ভারী, যদিও জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, এই খবর এখনো জানা যায়নি। গুঞ্জন ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস এর সঙ্গে যুক্ত হতে পারে এপার বাংলা ট্রাস মাল্টিমিডিয়া। প্রায় এক বছর বিরতির পর একক গানে ফিরছেন ব্ল্যাক পিঙ্ক তারকা জেনি। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জেনি জানান তার নতুন গান মঞ্চ মুক্তি পাবে 11 অক্টোবর। গানের একটি টিজার প্রকাশ করেছেন জেনি। যুক্তরাষ্ট্রের রেকর্ড লেবেল কলম্বিয়া রেকর্ডস এর সঙ্গে চুক্তির পর প্রথম কোনো গান নিয়ে আসছেন তিনি। জেনি 2016 সালে নাম লেখান ব্ল্যাক পিঙ্কে। মাত্র 7 বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতা নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক এর সদস্য জেনি। গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তার। বিয়ের ঘোষণা দিয়েছিলেন আগেই, এবার দিনক্ষণ জানালেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জোবো আহ। 12 অক্টোবর বিকেলে সিউলের ওয়াকার হিল হোটেলের আস্টন হাউসে বিয়ে সারবেন তিনি, পাত্র সোভিজের কেউ নন। গত আগস্টে জোবো আহ বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। তখন তার এজেন্সি এক্স ওয়াইটি স্টুডিওস এক বিবৃতিতে লিখেছিল, দুজনের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি জোবো আহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব উপস্থিত থাকবেন। 2012 সালে শাট আপ ফ্লাওয়ার বয় ব্যান্ড ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পান জোবো। এরপর মিলিটারি প্রসিকিউটর, জোবারম্যান, অ্যালি রেস্টুরেন্টের মতো আলোচিত ড্রামা ও শোতে কাজ করেছেন।